এরে গুলো এক বেটির এক ফুয়া আসলো, খেয়াল করো। আর ফুয়াটা খুব বিমার করছে, আর ই বেটিয়ে ডেইলি মাদরি আসার মাঝে যেমনি নমাজও ভরোই, আর আস্তা রাজ বেটিয়া খান্দে আর খালি কয় আল্লাহ আমার তামার আমার হায়াত তাকিয়া কিছু হায়াত নিয়ে আমার ভুয়া ঘুরে তুমি দিলাও, আমার দুনিয়া তাকে উঠাই লাও, আমার হায়াত খান আমার ভুয়ারে দিলাও। বেটিয়ে বেজান দোয়া করে। একদিন রায় বাড়ির বড় গরুর বলত যে গু বুঝে দাননি, ওগু ছুটি গেছে ছুটিয়া, আর যে মানুষে আপনার খুড়া দেন নারি গরুর এই বান্ডা তসলার ইগে খুড়া খাইতে করে হারাইছিল মাথা, লম্বা লম্বা হিং গাছিল, আর এখন মাথা বার করতে পারে না, ইলা হয় না নি অ্যাক্সিডেন্ট, আর বলতে মুখ তুলা মারছে, এখন তো মাথা বার হয় না, হিঙ্গে আট খাই যায়, আর তসলাই দুটো খালা মুঠা তসলা, আর বলদিগুর চোখ মাথা হামাই গেছে, আর বে মানুষে কই দিবে বড় গণ্য মান্য মানুষ, নমাজ না পড়লেও মানুষটা বালাস এটা কই নানি কিছু মানুষে, এখন যে মুসলমান হইয়া নমাজ পড়ে না ই বেটাই গু গণ্য মান্যই না জঘন্য মানুষ। তিন বন্ধু তাকে, এক বন্ধুর সম্পর্ক মৌত পর্যন্ত, এক বন্ধুর সম্পর্ক কবর পর্যন্ত, এক দুষ্টের সম্পর্ক জন্নত পর্যন্ত। নবী যে জিকাইলা খার লাগি দুষ্টি করতাই সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূল আল্লাহ যাইন জন্নত পর্যন্ত যাইন তার লাগি দুষ্টি করতাম, নবী যে কইন এক নম্বর দুষ্ট হইল তোমার তান মাল, মরার লগে লগে মালিক কুটুমালা সারি দিলাই, দুনিয়ার অট্টালিকার মালিক থাকো, বাড়ি ঘর বিল্ডিং বালাখানার মালিক থাকো, চাকরি নকরির মালিক তা করে ভাই, যেই তুমি শ্বাস ফেলাইবা চলতে বার্তায় নাই, তোমার নাম ওই জীবলাস, লগে লগে সারা সম্পর্ক সারি দিলাই। তাকে নি মাতো না, আর তাকে নি দুই নম্বর দুষ্ট হইলো আপনার আমার আত্মীয় স্বজন কুটুম শেষ, খবর পর্যন্ত লোকে যাইবা এর আগে দিয়ে কেউ যাইতে পারবা নি মাতইন না, হ্যাঁ ইটা এরে মানুষের হেরে হেরে মায়া করুন, একে অন্যর মায়া যেটা ইটা হইলো মতলবর, এটা সারা মতলবর মায়া, মতলব লাগলে দেখবা এখানে বাজে হুয়া লাগি যায়, লাগেন না মাতো না, এখানে মায়ের হুয়া লাগেন না, মায়ের মেয়ে লাগেনি না, এটা মতলবর কুটুমালা, এরে হলো এক বেটির এক ফুয়া আসলো, খেয়াল করো। আর ফুয়াটা খুব বিমার করছে, আর ই বেটিয়ে ডেইলি মাদরি আসার মাঝে যেমনি নমাজও ভরোই, আর আস্তা রাজ বেটিয়া খান্দে আর খালি কয় আল্লাহ আমার তামার আমার হায়াত তাকিয়া কিছু হায়াত নিয়ে আমার ভুয়া ঘুরে তুমি দিলাও, আমার দুনিয়া তাকে উঠাই লাও, আমার হায়াত খান আমার ভুয়ারে দিলাও। বেটিয়ে বেজান দোয়া করে। একদিন রায় বাড়ির বড় গরুর বলত যে গু বুঝে দাননি, ওগু ছুটি গেছে ছুটিয়া, আর যে মানুষে আপনার খুড়া দেন নারি গরুর এই বান্ডা তসলার ইগে খুড়া খাইতে করে হারাইছিল মাথা, লম্বা লম্বা হিং গাছিল, আর এখন মাথা বার করতে পারে না, ইলা হয় না নি অ্যাক্সিডেন্ট, আর বলতে মুখ তুলা মারছে, এখন তো মাথা বার হয় না, হিঙ্গে আট খাই যায়, আর তসলাই দুটো খালা মুঠা তসলা, আর বলদিগুর চোখ মাথা হামাই গেছে, আর ভেদুরে লাগিয়া গিয়া ও বেটিয়ে যাওয়ায় খান্দের বুড়ির গোল ওবাই দিয়ে হামাই গেছে, বেটিয়া একটা ইগু ঠিকু হামাইছে, যেমনে দেখছে মনে করছে আজরাইল ইয়া হামাই গেছে, মারছে সিদ্ধকার বাবা আজরাইল আল্লাহর দুয়াই দিয়ে কইয়া ইবাই আইস না ফুয়া হকুটা মানুষ দেখেছে, এখন কয় বাবা আজরাইল ইবাই নাই ফুয়া হকুটা, কিন্তু দোয়া করে আমার হায়াত খান নিয়া ফুয়া গুর হায়াত দে বাড়াই দিলাও, আমার দুনিয়া তাকে উঠাই দে, আর বন্ধরে দেখিয়া কইছে আজরাইল আইছে, এখন কয় বাবা হকুটো ভাইজা আমারই ভাই আইসে দেয়ার নি হায়ার মাতো না, ইটা মুখ বেলখি বুঝনি, দুনিয়ার দঞ্জন সবই অকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন, আজ মুসলমানের কবরের চিন্তা নাই, মুসলমানের মৌতর চিন্তা নাই, মুসলমানের মিজানের চিন্তা নাই, মুসলমানের ভুলচিরাতর চিন্তা নাই, মুসলমানের জাহান্নামের ডর নাই, জন্নতর লালস নাই, যার কারণে মুসলমানের সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, আখলাক ইসলাম নাই, এবাদত মুসলমান নাই, ইমানিয়ত মুসলমান নাই, খারে লইয়া কবর যাইবা এ দুনিয়া মুসাফির গানা, কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা, মৌত আছে নিনা নাই, আছে নিনা নাই, ইল্লাল্লাহ জুড়ে।
আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার কত হইল, তুমি জানিয়া করো না কেনে, জানিয়া ছাড়ো না কেনে। আসল কত হইল, দিনের সমুজ ভিতরে হামাইছে না। এই সমুজটা হামায় কিনা এই বিয়াবার তোলা মাটি, মানুষের দিনের সমুজ পায় কিনা, জানা মানুষের অভাব নাই। আপনার ওই এলাকার দেখবা ইলা মানুষ আসই যাই আস্তা এলাকার বিচার করো। হ্যাঁ, মানুষের দানে বুদ্ধিজীবী হই, গণ্য মান্য হই, সামাজিক মানুষ হই। হ্যাঁ, একারে অকল বুদ্ধি সব আছে, বিচার উচার করই, কিন্তু দুই রাখার নমাজ টাইম পড়িতা পারই না। এলা মানুষ আসেন না নাই, তোরা মাতই না হলেন, অর্থাৎ নমাজ এ বুঝে না। হ্যাঁ, মানুষে কই দিবে না, বড় গণ্য মান্য মানুষ নমাজ না পড়লেও মানুষটা মালাস, এটা কই নানি কিছু মানুষে। এখন যে মুসলমান হইয়া নমাজ পড়ে না, ই বেটা ইগু গণ্য মান্যই না জঘন্য মানুষ, জোড়া মাতই না। এর সে জঘন্য কোনো জানোয়ার জমিন আর নাই, সবচেয়ে জঘন্য জানোয়ার হইল যে মানুষে মুসলমান হইয়া নমাজ পড়ে না। কারণ আল্লাহর সবচেয়ে বড় ইবাদত লেগে লগিয়ে থেকে হেড়ে খালা ইগু আবার গণ্য মান্য কিলো হইব, এর সে জঘন্য মানুষ আর নাই। আমার ভাই ওখানের বুজুর্গ হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত, এক আল্লাহর বান্দি এক বোতল তেল লইয়া যাইরা, খেয়াল করিও তেলের বোতল লইয়া যাইতিরা, আখতা আত্মা কি বোতল ভরি গেছে, ভাঙি গেছে গিয়া, মাটিয়ে তেল বুটেন খাই লিছে, এটা তো মাটিয়ে চুষি লাই লাগে। আল্লাহর বান্দি দৌড়ি আগে শোন, আমিরুল মুমিনিন, আপনার আপনার দেশ আপনার সমাজ সাম্রাজ্য একটা বিচার আমার করিয়া দিবা। বলে কি বিচার, বলে অমুক জায়গার মাঠিয়া আমার তোর বোতল ভরিয়া তেল মশলো খাই লইস, আপনার দয়া করি বিচার খান করিয়া দিতাই। ই জমানা দিলা বিচার আইলে কইবে রানী, হাত হওয়া ভাঙি অগুলো তেল দূর ফাটাও, কইবে রানী মাটির তেল পড়ছে মাটিয়ে খাইছি নয় বিচার খিতা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট কান্দি বার করলাম, আর লেখলা হে মাটি, আমি আমিরুল মুমিনিনে তোমারে কইয়ার অনতি বিলম্বে তুমি তেল বুটাইন বার করে দিবাই, যদি না দিবাই তাহলে তুমি জানিয়া রাখো তোমার ভেতর এক বেনমাজি আনিয়া দফন করমো, আমি চুকাইয়া বেনমাজি বার করমো, ও বেমল মাজির লাশ দেশে মইব তোমার ভেতর আনিয়া দফন করমো। তোমার জানা আছে তো এই কথা, বিশ্ব নবী কইছেন যে জমিনে বেনমাজি গাড়া হয় এই জমিনের লগে লগে আগুন জ্বালাইয়া দেওয়া, যদি তোমার এই কারণে বেনমাজি দেওয়া হয় আর জাহান্নামের আগুন যদি তোমার পিঠচালো দেলানি হয়, তুমি মাটির কি সদম হইব একবার চিন্তা লাগাও। কইয়া কাগজ ওখান দিয়া কইস আল্লাহর বান্দি, যাও তুমি ওই জায়গাত নিয়ে কাগজ ওখান রাখিও, যেই মাত্র কাগজ আনিয়া বেটিয়ে রাখছে লগে লগে মাটিয়ে সিরিয়া তেল বার করে দিলাইছে রে ভাই। এবার হও না সুবহানাল্লাহ, বেনমাজি কত জঘন্য জানোয়ার চিন্তা করো, মাটিয়া পর্যন্ত এগুলো গছিতে না জি নাই, আমরা প্রত্যেকের ঘরে ঘরে আসেনি না নাই, আসেনি না নাই। হ্যাঁ, আমার ভাই পড়ে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এখন আমার প্রশ্ন হইল, ফজর রক্ত আসসালাতু খাইরু মিনান নাম, আওয়াজ হয়নি, জোরে মাতুন না, সারা আইতা পারিন পারুননি, ই মাতিগু আগে আনছিলাম করে পড়ি গেছে আবার আনিয়ার, এখন ফারইন না কিতা লাগিয়া। ফজর রক্ত এখানে বালা করি গুণ, তুমি যদি ডাইবি ফজর কজা কারণে বালা বনি যাও, এমতা অবস্থায় তোমার মৌত হয়, আর তোমারে নিয়ে আসতা এই হরিমগড় ডিস্ট্রিক্টের মানুষে দোয়া করি যদি তোমারে কবরত হয়, তাহলে আল্লাহ নবীর ফরমায় রইল তোমার কবর লগে লগে আগুন জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব, হবে না আউজুবিল্লাহ। এখন যদি কই বলে দুজকর আগুন থামাইতে একেও রাজি আছো নি, মানবাইনি মাতনা কেন মানবাইনি, দুজন কার নানা বাড়ি নাই, জাহান নামে মানুষরে যে সময় জাহান নামা বলানি হইব, আল্লাহ রসুলে ফরমাইছেন 60 গজ চৌড়া তার শরীরের আপনার চামড়া হইব, 60 গজ চৌড়া গাড়ি, 60 গজ দুইয়াতে ফোনে দুইয়াতে বা শোয়া দুইয়াতে এক গজ যদি হয় 120 হাত গাড়ি তার শরীরের চামড়া হইব, অত গাড়ি কিনা লাগিবা লাগিবা, বেশি আগুন জ্বলবার লাগিয়া। হ্যাঁ, যত বড় গাছ অত বড় আগুনে ধরে নেন, খেয়াল করিও
আল্লাহ রসুল এবার মাইজাম তার এখন উঠলে টান দিনিয়া নাবির মধ্যে ফেরেক মারা হইব আপনার জাকান্ডামী মাংস যদি সাইজ গজ যদি সামলা হয় দইও খান্দর মাফ নবী যে কইছেন বাইনাল মক্কা দাইনাল মদিনা মক্কার মদিনার মাঝখানে যতক্ষণ দূরত্ব হইব অত বড় তার আপনার আপনার খালি দইও খান্দর মাফ হইব জাকান্ডামী মাংস রাজের সময় জাকান্ডামা বলা নিয়ে হইব ওহুদের পাহাড়ের মতো তার ফেটকু বানাইয়া দেব হইব তার ফেটর ভিতরে আগুন জ্বালাইয়া দেব হইব আত্মীয়ার আমার বাইরে আল্লাহ তার শরীরের চামড়া একবার তাকি চলিয়া যাইব আর একবার তাকি নতুন চামড়া লাগিয়ে রাখতে থাকব লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া মরত নাই বাঁচত নাই চিৎকার দিতে থাকব ও আমার বাইরে একবার চিন্তা লাগাও ও যার গভীর জাহান্নাম হইব আল্লাহর রাসূল কইরা জাহান্নাম এক জাহান্নামীর সময় সারি হইব সত্তর বছরে গিয়া জাহান্নামের মূল হইব রে ভাই একবার হওনা নাউযু বিল্লাহ অত ভয়ঙ্কর দুজক আর আল্লাহ নবী ফরমাইছেন আল কবরু রওযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার মানুষের কবর হয় জান্নাতের বাগ সমূহের মধ্যে একটি বাগান নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত আবার হওনা নাউযু বিল্লাহ ফলে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله আমার ভাই হল আর বুজুর্গ হল এখন মা তৈল আমার ভাই সাও ফতারে সাইও না আমার ভাই সাড়া চাও ও যে ফদর রক্ত জমা তো তুমি আও না যদি তুমি না মারা যাও বিপদ আসে নি না নাই আসে নি না নাই আসে নি না নাই ই বিষ্ণা একদিন সাড়া লাগবো নি এর এখনো এক বাদশাহ বুঝাইবার লাগে কই আরে এক বাদশাহ তার বিছনা ওখান বিছাইয়া সুন্দর করি রেডি করিয়া আতর খুশবু বাড়িয়া সেন্টেড করিয়া ফুল গেবলা ছিটাইয়া গিলাফ লাগাইয়া রেডি করি দিবার লাগি এক বান্দি রাখছে বাদশায় আজ বান্দিয়ে বিশ বছর ক্রমান্বয়ে বাদশার বিছনা ওখান খালি রেডি করে দিছে একদিন বান্দির মনে আইল আজ বিশটা বছর তাকি তো খালি বিছনা বিছাইয়া সুন্দর করি দে একটা দিন তোলা ফিট লাগাইয়া দেখি না আরাম পাওয়া যায়নি লালস গেছে কি বান্দির আর ঘুমাইছে তাই আখটা ওলা বাদশার বিছনাত ফুটিছে গোল মারছে যেমনে বান্দির ফিট বাদশার বিছনাত লাগছে ঘুম লাগতে আর দেরি বলি বাতই না ঘুমাই গেছে কি ইত্য বছরে বাদশায় তার ঘুমাইবার সময় রুমু আইছে আইয়া দেখে বাবা রে বাবা আইস তো বান্দির বড় দুঃসাহস হ্যাঁ আমার বিছনা ছুটিয়া সাইরং বাজার না উঠিছে গুসা লইছে চাবু কাত আর বান্দির ঘুমন্ত বান্দির ভিড়ছালো ডান্ডা শুরু করছে ক্রমান্বয়ে বিশ ডান্ডা দিল ডান্ডা খাইয়া ঘুমন্ত বান্দি জাগ্রত হইল আর ফলাই আর খান্দে আর নাচে আর খোয়া খালি খান্দে রে ভাই খান্তে 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 আখতা হাসা আরম্ভ করে দিল ভাত বুঝে জাননি বাদশায় চিন্তা করলো রে এইগুলো ডান্ডা দিলাম খান্দিল ঠিক আছে আসে কি ভাত ঠিক আছে না মারলাম খান্দিল ঠিক আছে আসি তো কি মায়ের খাইয়া কোনো বেড়া উড়া লাগলো নি কি তারি ব্রেইন এফেক্ট আইলো নি ও বাদশাহ প্রশ্ন করলো এ বাদি তোমাকে মেরেছি যার জন্যই তো কেঁদেছ হঠাৎ তোমার মনটাই বাট করি তুমি কেনে হাসা আরম্ভ করলাই বান্দিয়ে কয় বাদশাহ খান্দার কারণ তুমি বুঝবাইছো হাসার কারণ বুঝো নাই তুমি আমারে মারছো খান্দিছি বুধবাইলাই কিন্তু খান্তে খান্তে হঠাৎ আমার মনের মধ্যে একটা কথা প্রকাশ হইল যার কারণে আমি হাসা আরম্ভ করলাম বান্দি বাদশায় কয়ে বান্দি কি কথা ব্যক্ত করো না বাদশায় বান্দিয়ে কইল হে বাদশাহ তুমি আমারে যে মাল্লাই আখতা আমার মনের মধ্যেও কথা আইল ফন্ড তাকি বিশ মিনিট এই বিছনাত শোয়ার কারণে যদি বিশ ডান্ডা খাইলাম আজ বিশ বছরে তাকিয়া যে ব্যান্দার বাদশায় ফজরের নামাজ কোজা
করিয়া এই বিশ্বনাথ গুমায় খাইল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তার পিঠিত কত ডান্ডা লাগাইবা দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হায় কই পিছে রওয়ানা মৌত আসেনি না নাই আরে জুড়ে মাতো আসেনি না নাই তাইলে ভদ্র নুমাদ কোজা করিয়া মরলে বিপদ আসেনি না নাই